नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। भिडियोटी क्लिक करार्नर धन्यवाद। तो अपनारा हम करोना आबहर कारण काट पिछु 5 केजी को चाल क्यों देवा हिलो गत 4 मास धरे, क्यों एन एक कार्डर क्योंकि रदल बदल हो केंद्र सरकार तरफ जाना हो आपनारा जे 5 केजी को चाल पा काट पिछु ता क्यों एन से 2 केजी को चाल और 3 केजी को गम एन दे। तो ये रेशन कार्डगुली आछे अर्थात PHH, SPHH, AAY, RSKY 1 ও 2 এই কার্ডে নতুন নিয়ম অনুযায়ী কত কেজি করে চাল ও গম দেওয়া হবে তা আপনাদের কিন্তু আপনাদের জানিয়ে দেব। তো এই মাসে কোন কার্ড কত কেজি করে রেশন পাবে এই নিয়ে কিছুক্ষণ আগে রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে কোন কার্ডে কত কেজি করে চাল ও গম দেওয়া হবে এবং RSKY 1 ও 2 এই এখানে কিন্তু এখানে সুবিধা কি কি সুবিধা পাবেন তা কিন্তু আপনাদের জানিয়ে দেব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বপ্রথম সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবরের জন্য। তো চলুন ফ্রেন্ডস বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো দেখুন ফ্রেন্ডস, কোন মাসে মিলবে কত খাদ্যশস্য এবং রেশন তালিকা প্রকাশ করলো কিন্তু আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি। তো দেখুন বলা হয়েছে আনলক টু এর নির্দেশিকা জারি করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 80 কোটি বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন। এরপরই মোদীকে চ্যালেঞ্জ করে আগামী 2021 সালে জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুন পর্যন্ত কোন কার্ডে কত রেশন পাওয়া যাবে তা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্য সরকার এবং আগামী মাস থেকে চালের বদলে রেশমে গম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানিয়েছেন মজুদ গম বিলি না করলে তা নষ্ট হয়ে যাবে, ফলে অপচ হবে বিপুল পরিমাণে খাদ্যশস্যের। এবং দেখুন এখানে কিন্তু যে ডাল অর্থাৎ কত কেজি করে আপনাদের ডাল দেওয়া হবে তা কিন্তু এখানে দেখুন দিয়ে দেওয়া হয়েছে যে 16 থেকে 30 জুন পর্যন্ত কিন্তু আপনাদের মুসুর ডাল দেওয়া হয়েছে এবং জুলাই মাসে কিন্তু মুগ ডাল দেওয়া হয়েছে এবং 16 থেকে 31 আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা মুগ ডাল পাবেন এবং পরিবার পিছু কিন্তু 1 কেজি করে আপনারা পাবেন। এবং দেখুন এটি কিন্তু আগস্টের 3 মাসে প্রতি মাসে 15 তারিখ থেকে কিন্তু মাসের শেষ দিন পর্যন্ত দেওয়া হবে। তো দেখুন 1 জুনের মতো জুলাই এবং আগস্টেও কিন্তু পরিবার পিছু 1 কেজি করে মুসুর ডাল দেওয়া হবে এবং 15ই সেপ্টেম্বর 2020 থেকে 2021 সালের 31শে জানুয়ারি পর্যন্ত দেওয়া হবে ছোলা, তা কিন্তু কেন্দ্র থেকে জানানো হয়েছিল। এবং দেখুন AAY কার্ডের গ্রাহকরা 15 কেজি চাল ও 19 কেজি করে আটা পাবে আগামী মাস থেকে ডিসেম্বর 2020 পর্যন্ত মিলবে 2 কেজি করে আটা ও 3 কেজি করে গম। এবং দেখুন ডাল ও ছোলা পরিবার পিছু কত করে বিতরণ করা হবে তো দেখুন জানানো হয়েছে AAY ও PHH ও SPHH ডিজিটাল রেশন কার্ড উপভোক্তাদের জন্য বিলি বণ্টনের সময় এবং কী কী ধরনের ডাল দেবে। তো দেখুন এখানে জানিয়ে দেওয়া হয়েছে 15 থেকে 31 আগস্ট পর্যন্ত মুগ ডাল এবং 15ই আগস্ট থেকে 2020-31শে জানুয়ারি পর্যন্ত 2021 সাল পর্যন্ত ছোলা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে এবং 15 থেকে 30 তারিখের মধ্যে ডাল বিলি করা হবে। তো দেখুন আরও একটি জানানো হয়েছে এখানে যে নিজের সুবিধা অনুযায়ী AAY, PHH ও SPHH কার্ডের উপভোক্তারা ভিড় এড়াতে আপনি যদি মাসের 15 তারিখের পরেও রেশন দোকানে যান তাহলে কিন্তু আপনিও আপনার সম্পূর্ণ বরাদ্দকৃত চাল, ডাল, ছোলা, আটা অথবা গম এবং চিনি একেবারে কিন্তু তুলে নিতে পারবেন। তো দেখুন 3 নম্বর বলা হচ্ছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা RSKY 1 কার্ড যাদের আছে তারা 21 সালের জুন মাস অবধি পরিবার পিছু দেখুন 2 কেজি করে চাল ও 3 কেজি করে গম পাবে, সরি কাট পিছু 2 কেজি করে চাল ও 3 কেজি করে গম পাবে। এবং 4 নম্বর হচ্ছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 কার্ডধারীরা 2021 সালে জুন মাস অবধি পিছু 1 কেজি করে চাল ও 1 কেজি করে গম পাবে। তো দেখুন AAY অন্তর্দয় অন্ন যোজনা, তো পরিবার পিছু প্রতি মাসে বরাদ্দ দেখুন চাল 15 কেজি এবং ফার্টিফায়ার আটা হচ্ছে 19 কেজি। তো দেখুন কাট পিছু প্রতি মাসে অতিরিক্ত বরাদ্দ হচ্ছে চাল 2 কেজি ও গম 3 কেজি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে আগস্ট থেকে ডিসেম্বরে 2020 পর্যন্ত। এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1-এর স্পেশাল কুপন দেওয়া যাদের আছে তারা জুন মাস অবধি পিছু 2 কেজি করে চাল ও 3 কেজি করে গম পাবে এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 স্পেশাল কুপন যাদের আছে তারাও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2-এর কার্ডধারীদের মতো 2021 সালে জুন মাস অবধি কাট পিছু 1 কেজি করে চাল ও 1 কেজি করে গম পাবে। তো দেখুন PHH ও SPHH অর্থাৎ দেখুন এখানে কাট পিছু প্রতি মাসে বরাদ্দ করা হবে চাল 2 কেজি করে এবং ফার্টিফাইড আনসার 2 কেজি 850 গ্রাম এবং সম্পূর্ণ কিন্তু এখানে বিনামূল্যে, যেটি হচ্ছে কাট পিছু প্রতি মাসে অতিরিক্ত বরাদ্দ হচ্ছে চাল 2 কেজি ও গম 3 কেজি এবং সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে আগস্ট থেকে ডিসেম্বর। এবং PHH ও SPHH এসম গ্রাহকরা জুন মাসে প্রতি মাসে কাট পিছু 2 কেজি করে চাল ও 2 কেজি করে
গম আটা কিন্তু পাবেন, এবং কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিয়ে পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটি মানুষের প্রতি মাসে 5 কিলোগ্রাম করে চাল ও 1 কিলোগ্রাম করে গম দিচ্ছে। কিন্তু তবে আগস্টে আরও 5 কিলোগ্রাম করে চাল মিলবে না বলে জানিয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন চালের বরাদ্দ কিছুটা কমিয়ে সেখানে গম দেওয়া হবে, এবং সেখানে কিন্তু চাল ও গম মিলিয়ে টোটাল 5 কিলোগ্রাম শস্য কিন্তু দেওয়া হবে। এবং মন্ত্রী জানিয়েছিলেন যে রাজ্য সরকারের হাতে পর্যাপ্ত চাল রয়েছে, এবং প্রায় 1000 কোটি টাকার মূল্যের গম এখনও বিলি না করলে তা নষ্ট হয়ে যাবে, ফলে গম বিলি করতে হবে। এবং খাদ্য দপ্তর সূত্রে খবর, আগামী 2 মাসে গ্রাহকরা 2 কিলোগ্রাম চাল ও 3 কিলোগ্রাম গম কিন্তু বিনামূল্যে মিলবে রেশনে।